মেয়ের বাবা হয়ে একই বললেন আশরাফুল। কন্যা সন্তানের বাবা হয়েছেন আলোচিত ক্রিকেটার আশরাফুল। বাবা হওয়ার পরে খুশিতে আত্মহারা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাবা হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, কিছু সময় আগে আল্লাহ আমার মেয়েকে পৃথিবীতে পাঠিয়েছেন, বউ বাচ্চা দুজনেই সুস্থ আছেন, সবাই দোয়া করবেন। আশরাফুল ও তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। ওই দিন রাত 12:57 ছবিসহ এ খবর নিশ্চিত করেন আশরাফুল নিজেই। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগ NCL দিয়ে এ মাসে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি, কারণ আজই NCL শুরু দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। একই দিনে আরেকটি শুভ মুহূর্ত এলো টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুলের জীবনে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন HDWeb.com এ।